কত আছে গো? 10%-এর 20% কত? এগুলো তো মুখোমুখি হয়ে যায় তাই না? এগুলো তো মুখোমুখি হয়ে যায়, মানে 300 টাকার 10%-এর 20% তাই না? তাহলে 300 টাকার 10% কত হয় গো? 30 টাকা। আর 30 টাকার 20% কত হয়? 6 টাকা। 6 টাকা তো দেখলো। আচ্ছা এই 300 টাকা আছে কিনা 10%, তার মানে এটা লিখবো আমি তাই না? দেখো এই দুটো কাটো, তাহলে ক টাকা হয়? 30 টাকা। তাহলে 30 টাকার 20% তাই না? তাহলে কাটো কত দাঁড়ায়? 6 টাকা। এভাবে করতে পারো বা তুমি এভাবে করতে পারো যে 10% মানে কত? 1/10। তাহলে এই 10 মানে কত? এই 10 মানে কত? 300 তো, এই 10 মানে 300। কত গুণ? 30 গুণ। তাহলে এটা সমান কত গুণ হবে? 30, তাই তো? 20% মানে কত? 1/5। তাহলে এই 30টা কত? 5-এর সমান না? কত গুণ? 6 গুণ। এটার সাথে কত গুণ হবে? 6 গুণ হবে। তাহলে অ্যান্সার কত? 6। বোঝা গেল? এখানে মনে হচ্ছে না এটাই সহজ, কিন্তু আমি এটা করালাম কেন আমি একটু পরে বলছি, ঠিক আছে? আচ্ছা বোঝা গেল? আচ্ছা কত অ্যান্সার কত হয়েছে? দেখো কি বলছে আগে, মোবাইলের দাম 25% কমানোর ফলে বিক্রি 20% বেড়ে যায়, ফলে লাভ বা লস কত হবে? এই টাইপের অঙ্কগুলো সাধারণত তুমি যেরকম যেরকম নিয়মে পারো করতে পারো, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে কয়েকটা নিয়ম দেখিয়েছি, তোমাদের যেটা মনে হবে এটা ভালো সেটাই করবা তোমরা। বোঝা গেল? দেখো মোবাইলের দাম কত পার্সেন্ট বাড়ে কমে? 25% করে কমে। তাহলে মানে এখানে দেখো 100, ঠিক আছে, কত কমে? 25 কমে। কততে 25 কমে? 100-তে 25 কমে? 100-তে 25 কমে, ঠিক তো? আচ্ছা আবার আবার কি বলছে গো? 20% বেড়ে যায়, তাহলে কততে বাড়ে? 100-তে 20 বাড়ে? ×100। বোঝা গেল? তাহলে দেখো এখানে কত হয়েছে, 75/100×80/ আচ্ছা বাড়ে তো 120, 100। এর কাটাকাটি করো, এই 100 এই 100 কাটলো, এই 0 0 কাটলো, ঠিক আছে? তারপরে এটা 5 দিয়ে 2 দিয়ে কাটো, 5 2 দিয়ে কাটো, 6 5 15 75 6 15 90 হয়ে গেছে। 90 মানে কি? 100-90 বাদ দাও, 90 মানে কি? নিশ্চয় কমেছে, ক্ষতি হয়েছে। 100-90 যদি হয়, যে কোনো জিনিসের পার্সেন্টেজ কত? 100%। 100% থেকে এটা কত পার্সেন্ট হয়েছে? 90%। তার মানে কি? 10% ক্ষতি হয়েছে। তাহলে 100-90 বাদ, তাহলে 10% ক্ষতি হয়েছে, 10% ক্ষতি হয়েছে। আমরা এইভাবে অঙ্ক কি করবো? করবো কি না? দেখো নিও, 25% কমেছে এবং 20% বেড়েছে। 25% কমেছে, 20% বেড়েছে। যদি একবার বাড়ে এবং একবার কমে, একবার বাড়ে এবং একবার কমে, সেক্ষেত্রে আমরা কি করব? x-y-x×y/100, ঠিক আছে? দেখো x মানে কত? 25% কমেছে, তাই তো? 25% কমেছে মানে 25, তাই না? আচ্ছা মাইনাস, এটা কিন্তু কমা মানে কি? এটা কিন্তু মাইনাসে হবে, ঠিক আছে? আর ওয়াই মানে কি? 20% বেড়েছে, 20 তাই তো? মাইনাস
ঠিক আছে, এটা তো আমার ইয়েতেই আছে না। আচ্ছা আবার এক্স মানে কি? মাইনাস পঁচিশ ইন্টু এটা কত? কুড়ি বাই হান্ড্রেড। তাহলে কাটো এটা দিয়ে, এটা কাটো, কত হচ্ছে? পাঁচ, পাঁচ পাঁচে কত হচ্ছে? পঁচিশ, পঁচিশ। তো তাহলে এখানে কত আছে? পঁচিশ আছে, মাইনাস এখানে কত আছে? পনেরো হবে না? দেখো কুড়ি থেকে পাঁচ বাদ গেল, পনেরো। তাহলে মাইনাস পঁচিশ আর মাইনাস পনেরো কত দাঁড়াচ্ছে? মাইনাস দশ, দশ। উত্তর আসে নেই, দেখো এটা পনেরো আছে না, আর এটা কত আছে? মাইনাস পঁচিশ। তাহলে মাইনাস পঁচিশের সাথে মাইনাস পনেরো বাদ দাও, মাইনাস দশ পড়ে থাকে না। না না না, যেটা যোগ হবে না, দেখো এটা বিয়োগই হচ্ছে। এটা যদি এটা যদি তোমার তোমার শুধু পঁচিশ হতো, শুধু পঁচিশ হতো, তাহলে এখানে মাইনাস পনেরো আছে, তার মানে কত হতো? তোমার দশ হতো। কিন্তু যেহেতু এটা মাইনাস পঁচিশ আছে, মাইনাস পঁচিশ আছে, এখানে মাইনাস পনেরো আছে, তার মানে এটাকে তুমি যদি যোগ করো, ঠিক আছে, এটাকে তুমি যদি বিয়োগ করো, অ্যাকচুয়ালি এগুলো কি, এগুলো কিন্তু প্লাস, এটা কিন্তু প্লাসের সাইন, বোঝা গেল? আমি এমনি দিয়ে রেখেছি তাই, এগুলো সব প্লাসের সাইন। তাহলে এটা তোমার কত হবে? মাইনাস দশ। তার মানে এটা কি, দশ পার্সেন্ট কি হচ্ছে? দশ পার্সেন্ট লেস হয়েছে, ক্ষতি হয়েছে, ঠিক আছে। দেখো এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, কোন নিয়মে করবো তোমরা? হ্যাঁ হ্যাঁ, যেটা নিয়মে করতাম ওই নিয়মে যাই। দেখো পঁচিশ পার্সেন্ট কমেছে, পঁচিশ পার্সেন্ট মানে কি? মানে ওয়ান বাই ফোর কমেছে, মানে কি? মাইনাস। তাহলে চারে কত কমেছে? এক কমেছে না, তাহলে কত হবে? তিন হবে। আর কি বলেছে? কুড়ি পার্সেন্ট বেড়েছে, মানে কত? এক বাই পাঁচ ইসার ওয়ান। পঁচিশ পার্সেন্ট মানে এক বাই চার, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে এক বাই চার, চারের মধ্যে এক কমেছে, এই একটা কত? একটা মানেই পঁচিশ। তাহলে চারের মধ্যে এক কমেছে, থাকে কত? তিন। পাঁচের মধ্যে এক কি হয়েছে? বেড়েছে। পাঁচের মধ্যে এক বাড়লে কত হয়? ছয়, ছয় তো, তাই না? দেখো তাহলে এই সাইডের সাথে এই সাইডে যদি কাটাকাটি হয় করে দেবে, তাহলে এটা দেখো দুই দিয়ে কাটা যাচ্ছে তিন, এটা দুই দিয়ে যাচ্ছে দুই, তাই যাচ্ছে না? আচ্ছা চলো তাহলে পাঁচ দুগুণে দশ, তিন তিরিকে নয়, তাই তো? তাহলে আগে ছিল দশ, হয়ে গেল নয়, কত কমলো? এক কমলো না, কততে কমলো? এক, এই দশে কমলো না? তাহলে এক বাই দশ মানে তো দশ পার্সেন্ট। নামটা পড়াচ্ছিলাম না আমি, নামটা পড়াচ্ছিলাম তো, এক বাই আট বাই মানে কত, এক বাই নয় মানে কত, এক বাই দশ মানে দশ পার্সেন্ট। তো এক বাই দশ এটাকে আমাকে পার্সেন্টেজ করতে হলো, এইভাবে এভাবে পার্সেন্টেজ করতে হলো, দশ দশ কাটলো দিয়ে দশ পার্সেন্ট হলো, এরকম তো করতে হয়নি। আমি এক বাই দশ দেখেছি, দশ বসিয়ে দিয়েছি, তাই না? তাহলে সেভাবেই করতে হবে, বোঝা গেল? এটা কি কঠিন মনে হলো? তাহলে তোমরা কোন প্রসেসটায় করতে চাও? নাম্বার থ্রি, এটা কত? এটা আসল না সব সময়, এটা কি অরিজিনাল? অরিজিনাল, অরিজিনাল থেকে যদি কমে তাহলে এদিকে কমবে, যদি বাড়ে তো ওদিকে বাড়বে। এখানে যদি দশ না হয় এগারো হতো, তাহলে কি হতো? বাড়তো। এটা দশের জায়গায় কি আছে? নয় আছে, মানে কমেছে। তাহলে এখানে যাই হোক না কেন, সেটা কমবে, বোঝা গেল? আর যদি এখানে দশ থেকে এগারো হয়ে যেত, তাহলে সেটা বাড়তো।
বোঝা গেল? হ্যাঁ না কোনা করি না, তুমি এই সাইডের সঙ্গে এই সাইডে কাটতে পারো, দুই সাইডের সঙ্গে দুই সাইডে কাটাকাটি করে নিতে পারো। কাটাকাটি না করলেও কোনো যায় আসে না, কিন্তু কাটাকাটি করলে ছোট হয়ে যায়, অঙ্কটা করতে সুবিধা হয়, আদারওয়াইজ কিছু না। ঠিক আছে, বোঝা গেল? কোনো প্রবলেম? ঠিক আছে, দেখো একদম একদম সহজ নিয়ম, আমার মনে হয় না এর উপর দিয়ে সহজ নিয়ম রয়েছে। তোমরা ম্যাথগুলো যেরকম হবে এই নিয়মে করবে তাহলে খুব তাড়াতাড়ি হবে, বোঝা গেল? বাদবাকি নিয়মে করলেও হবে, বাদবাকি সবাই এই নিয়মে করবে, এই নিয়মে করবে, কিন্তু এই নিয়মে করলে পরীক্ষায় তোমরা অনেক প্রবলেমে পড়বে। কিসের প্রবলেম? ক্যালকুলেশনের প্রবলেমে পড়বে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। সময়ও বেশি লাগবে, ক্যালকুলেশনও করতে হবে অনেক, সেক্ষেত্রে প্রবলেম হবে। তোমরা সবসময় এই নিয়মটাই করবা, এই নিয়মটাই করবা, তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে, বোঝা গেল? আচ্ছা, তোমাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? এ তো তোমাদের রান প্র্যাকটিসের চেয়ে তো অনেক সহজ, তাই না? তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের তেলের ব্যবহার 20% কমিয়ে দিল, মোটের উপর খরচের পরিবর্তনের হার কত? মানে তেলের মূল্য যেহেতু বেড়ে গেছে ও তেলের ব্যবহারই কম 20% কমিয়ে দিল, সেক্ষেত্রে কী হবে? দেখো প্রথম থেকে যে নিয়মটা করে আসছি সেই নিয়মই হবে, তুমি এটাকে বেশ কয়েকটা নিয়মে করতে পারো। দেখো নাম্বার ওয়ান, 20% কী হলো? বৃদ্ধি পেলো না? 20% বৃদ্ধি পেলো মানে 100 বৃদ্ধি পাওয়া মানে কি বাড়লো? 100 বাড়লো তো, আবার কত হলো? 100 তেলের ব্যবহার 20% কমলো, 20 মানে 100 20% কমলো না, তাই তো? 100 তাহলে কত হয়েছে? 120 100 বা ইন্টু কত হয়েছে? 80/100 ইন্টু 100 কাটাকাটি করো, 0000 8 বরং 96 96 তার মানে 196 বাদ দাও, তাহলে কত? 4 তাহলে 4% কী হয়েছে? 4% কমেছে। আচ্ছা এই নিয়মে তোমরা করতে পারো, আবার একবার বৃদ্ধি পেয়েছে একবার কমেছে যেহেতু, সেহেতু তোমরা এই নিয়মে করতে পারো, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, বোঝা গেল? তাহলে এক্স মানে কত? 20, ঠিক আছে, মাইনাস 20, এটা মাইনাস বলা 20, ঠিক আছে, মাইনাস 20 ইন্টু 20, ঠিক আছে, 100 কাটো, এবার 5 5 × 100 4, তাই না? এখানে যদি 4 মাইনাস হয় তাহলে কত হবে? দেখো এটা কত হবে, তাহলে 4 আছে মাইনাস 20 আছে, তাই তো? এর সঙ্গে যদি আরও মাইনাস 4 হয় কত হবে? মাইনাস 24 হবে না? 24 হবে না, তাহলে কত হচ্ছে? 4% তাহলে কমছে, ঠিক? আচ্ছা এটা একটা নিয়ম হলো। এর আমরা যে নিয়মটা করব কি করব, 20% কী হচ্ছে? 20% কী হচ্ছে? বৃদ্ধি হচ্ছে মানে কি? যোগ, যোগ মানে 1/5 তাহলে 20% যখন বাড়ছে তখন কী হবে? 5 থেকে 6 হচ্ছে, আবার কি বলছে 20% কমছে, তাহলে 5 থেকে 1 কমে গেলে কত হয়? 4 হয় না? তাহলে দেখো গুণ করে দাও, 5 5 = 25 4 6 = 24 কমছে কত? 1, নিচে কত? 25, তাহলে 1/25 মানে কত? 100 কেন করবো? 1/25 মানে তো 4%, তাই না? তাহলে আমার অ্যান্সার কত দাঁড়ালো? 4%। কোনটা কাটাকাটি হতো? এই সাইডে এই সাইডে কাটাকাটি হবে না, এই সাইডের সঙ্গে এই সাইডে কাটাকাটি করতে হবে, ওপর নিচ হবে না, দুই সাইডের সঙ্গে দুই সাইডের হবে, সে কোনাকুনি হতে পারে, সে এই সাইডে হতে পারে,
বোঝা গেল? আরো একটা নিয়ম আছে বলবো, আরো একটা নিয়ম আছে বলবো, বলি। এটা তুমি এভাবে করতে পারো, এক্স স্কোয়ার বাই হান্ড্রেড, এক্স স্কোয়ার বাই হান্ড্রেড দুটোই যখন সেম হবে, কুড়ি পার্সেন্ট দুটোই আছে, ঠিক আছে, হ্যাঁ, একটা কমছে এবং একটা বাড়ছে, মানে মাইনাসে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা একই হবে সেক্ষেত্রে, দুটো একই হবে, তাহলে মানে কত? টোয়েন্টি পার্সেন্ট হান্ড্রেড, তার মানে কত? চারশো হান্ড্রেড, কাটাকাটি করো, চার পার্সেন্ট। এখানে একটা বাড়ছে একটা কমছে, ঠিক আছে, দুটোই যখন একই হবে সেক্ষেত্রে তোমার কমবেই, বোঝা গেল? কি বুঝলে? তাহলে তোমরা কোন নিয়মটাই করবে, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর, পাঁচ নাম্বার নিয়মটা করবো? দেখো এগুলো হচ্ছে তোমরা কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে তোমাদেরকে নিয়মটা জানতে হবে, কোন নিয়মটাতে সবচেয়ে তাড়াতাড়ি করা যাবে, ঠিক আছে। কিন্তু তোমরা সবচাইতে আমি বলবো সবসময় আমাদের যে তিন নম্বর যে নিয়মটা আছে, যে নিয়মটাতে আমরা করি, এই নিয়মটাতে অঙ্কগুলো করবে, তাহলে কী হবে, তুমি সবার থেকে তাড়াতাড়ি করবে এবং নির্ভুল করবে, ওর মধ্যে কোনো ভুল থাকবে না, ক্যালকুলেশানে ভুল হবে না, কিছুতেই ভুল হবে না, তাই না? একদম সেফ জার্নি, একদম সেফ জার্নি, তাই তো? আর দেখো তোমরা সব নিয়মগুলো কি জেনে রাখবে, কিন্তু প্র্যাকটিস এই নিয়মই করবে, বোঝা গেল? আর বহুজন বহু রকম কথা বলবে যে না এই নিয়মটা ভালো না, ওই নিয়মটা ভালো না, ঠিক আছে, অ্যান্সার বেরোলি হলো, ঠিক, অ্যান্সার বেরোলি হলো, আমার অ্যান্সার দরকার, কোন নিয়মে করবো সেটা আমি জানি, অ্যান্সার আমার বেরোলেই আমার মিটে গেল, কিন্তু আমরা চেষ্টা করবো এটাতে করার, ঠিক আছে, চলে ফটাফট করো। তোমরা এখন, তোমরা এখন চিকেন নিবা কি মাটন নিবা, কি তোমরা এখন কী নেবা, বিরিয়ানি নেবা, হ্যাঁ সেটা তোমাদের হাতে, ঠিক আছে। আমি তোমাদেরকে থালাই প্লেটে তোমার সাজিয়ে দিয়েছি খাবার, কোন খাবারটা নেবা এখন তোমরা নিতে পারো, চলো। তোমাদের প্রথমেই বলি কি লেখা আছে গো, সব হয়েছে, সুমি হয়েছে, হয়েছে তো তোমাদের কমপ্লিট? আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস হলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে? ক্ষেত্রফল, ক্ষেত্রফলের কী পরিবর্তন? আয়তকার মানে কি? এটা আয়তকার একটি চিত্র, তাই তো? এর নিয়ম কি? যদি ক্ষেত্রফল বের করতে চাও, এর নিয়ম হচ্ছে, বলো তো কি বলো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তোমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, মানে লেন্থ আর ব্রেথ, এটা হচ্ছে লেন্থ, তাই তো, এটা ব্রেথ, ঠিক আছে। তার মানে কি, ক্ষেত্রফল বের করতে গেলে এল ইনটু বি, তাই তো? আচ্ছা যদি তুমি পরিসীমা বের করো তাহলে কী হবে? পরিসীমা বের করবা টু ইনটু এটা, তাই তো, এটাই নিয়ম, এটা মাথায় রাখো। আমরা কি বলেছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস হলে, এটা আমরা সিম্পল নিয়মই করে নিব, যেরকমভাবে আমরা করি, 10% বৃদ্ধি, তাই না? 10% বৃদ্ধি মানে কি? 10% বৃদ্ধি মানে 11, 10-এ 11, 20% কি বলেছে, হ্রাস মানে 1/5, তার মানে কি হবে, মাইনাস হবে, তাহলে 5 থেকে 4 হবে, কাটাকাটি করো, 2, 5, তাই না? তাহলে 5, 5 কত হয়েছে, 25, 11, 2, 22, কত কমলো, 3 কমলো, কততে কমলো, 25-এ কমলো, 100 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো 4, 3, 4, 12, 12% কী হয়েছে, কমেছে, হার্স হয়েছে, তাই তো? একদম সিম্পল, কষ্ট হচ্ছে তোমাদের? সুমিত তার ইনকামের 20% দীপকে দেয়,
সুমিতের যা ইনকাম তার 20% সে দীপকে দেয়, বাকি 12.5% সে খাবার কিনতে খরচ করে, বাকি 12.5% খাবার কিনতে খরচ করে, বাকি 14.27% যাতায়াতে খরচ করার পর তার কাছে 2100 টাকা থাকে। তবে ইনকাম কত বোঝা গেল? ওর কাছে কত টাকা থাকে খরচ করার পর সেটা কিন্তু দিয়ে দিয়েছে 20% 2100 টাকা, কিন্তু তার কত ইনকাম সেটা তো দেয়নি। দিয়েছে কি? দেয়নি, কিন্তু খরচ কোন জায়গায় কত করেছে তার পার্সেন্টেজটা আমাদেরকে দিয়ে দিয়েছে, তাই তো? আচ্ছা চলো দেখো, 20% সে কাকে দিয়েছে? দীপকে দিয়েছে। 20% মানে কি গো? 1/5। 20% দীপকে দিয়েছে মানে কি? দিয়েছে মানে মাইনাস, দিয়ে দিয়েছে মানে খরচ হয়েছে, তাই তো? তাহলে এটা তার আমি ইনকাম ধরলাম, তাহলে খরচ করলো কত? 1। তাহলে 5 থেকে হলো কত? 4। আচ্ছা, বাকি 12.5% খাবার কিনতে খরচ করেছে, তাহলে 12.5% মানে কি গো? 1/8 না? প্রবলেম হচ্ছে, নামতা মুখস্থ করলে এই সুবিধাগুলো আছে, না হলে এটাকে তোমাকে ভাঙতে হতো, তাই না? আমি ভেঙে দেখাচ্ছি না। আচ্ছা তাহলে এটাও খরচ করছে, 12.5% খরচ করছে, খরচ করলে কত হবে? 8 থেকে 7। আচ্ছা তারপর কি বলছে? বাকি 14.27% যাতায়াতে খরচ করছে, এটাও খরচ করছে, তাহলে 14.27% কত হবে? 1/7। এটাকেও যদি আমরা না জানতাম অন্যান্য স্টুডেন্টরা কি করবে বলতো? এরকম করবে, 14/2.7% মানে কি? তার মানে এটার সঙ্গে এটা 100 হবে, এরকমই তো করবে, তাই না? দেখি করবে, 27/14, 7/14, 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
100 দিয়ে 100/7 ইনটু 1/ কত 1/7 তাই না ভুল হচ্ছে আচ্ছা কত হবে 7 7 7 4 7 8 7 2 100 100 তাই না 7 ঠিক আছে নিচে 100 ঠিক আছে 100 এবার এবার 100 কোথায় যাবে এখানে যাবে না নিচে যাবে 100 নিচে এক আছে নিচে এক আছে তাহলে একটা উপরে যাবে আর নিচে 100 আসবে তাই তো এরকম হয়ে গেল কাটাকাটি হলো 1/7 তাহলে 1/7 আসছে কিন্তু তোমরা কি ডাইরেক্ট 1/7 বসাচ্ছো তো এটা কি করেছো নামতা পড়ছো তার জন্য বসাতে পারছো তাহলে 1/7 মানে কি হচ্ছে 1/7 যাতায়াতে খরচ হচ্ছে না তার মানে এটা কি মাইনাস হবে না তাহলে 6 হবে এটা গুণ করে এদিকে বসবে আর এটা গুণ করে এখানে বসবে এবার দেখো কাটাকাটি যাচ্ছে কি 7/7 কেটে গেল 4 2 গুণে 8 হলো 3 2 গুণে 6 হলো এখানেই তো শেষ হয়ে গেল খেলা আর কি আছে এদিকে 3 থাকলো এদিকে 5 থাকলো দেখো এটা হচ্ছে তার মূল বেতন তার মূল বেতন মানে কি আসল এটা হচ্ছে আসল টাকা আর খরচ হয়েছে কোনগুলো এগুলো খরচ হয়েছে খরচ হওয়ার পর থাকলো কত 3 তাহলে আসল হচ্ছে এটা ঠিক আসল দেখো সব সময় তলকারগুলোকে আসল ধরবে ঠিক আছে নিচেরগুলো আসল এগুলোই তো আসল তাহলে এইটা গুণ করে তো আসল পেয়েছি আমি আর এগুলো গুণ করে তো আমি খরচ করার পরে এটা ঠিক খরচ করার পরে তাহলে খরচ কত হয়েছে 2 তার খরচ হয়ে গেছে থাকলে থেকেছে কত 3 তাহলে 3 মানে কত লাস্ট খরচ করার পর থেকেছে কতদের 2100 না দেখো তার কাছে 2100 টাকা থাকে তার কাছে 2100 টাকা থাকে তাহলে এই তিনটেই তো 2100 তিনটেই তো 2100 তাহলে 2100 না এই 3 2100 কত গুণ 700 গুণ 3 7 21 তাহলে এটার সঙ্গে কত গুণ হবে 700 তাহলে 5 7 3500 তার বেতন কত 3500 এবার তুমি যদি বলেছ তাহলে এই যে খরচ কত হলো অ্যাকচুয়ালি টোটাল খরচটা কত হলো যদি বলো তাহলে টোটাল খরচ তুমি করে দাও মাইনাস করে 1400 এক এক 3500 থেকে 2100 মাইনাস করে দাও 2100 থেকে 700 গুণ করে
তুমি যদি এটা করো দুই কত কমেছে দুই কমেছে তাহলে এর সঙ্গে সাতশো গুণ করো দেখো চোদ্দোশো হবে তাহলে পঁয়ত্রিশশো থেকে চোদ্দোশো বাদ দিলে একুশশো থাকে তাহলে ও অ্যাকচুয়ালি খরচ করেছে কত চোদ্দোশো টাকা কিন্তু আমাদের অ্যান্সার কি জানতে চাইছে খরচ করেছে কত এটার অ্যান্সার জানতে পারতো যদি বলতো যে তা সে কত টাকা খরচ করেছে তাহলে আমার অ্যান্সার হতো চোদ্দোশো টাকা আমার কিন্তু জানতে চেয়েছে কি জানতে চেয়েছে তার বেতনটা কত তার বেতনটা কত তাহলে আমরা বেতন কত পেয়েছি পঁয়ত্রিশশো টাকা তাহলে এটি আমাদের অ্যান্সার বোঝা গেল তুমি এটাকে আবার অন্যভাবে করতে পারতে হালকা তোমাদেরকে দেখাই তুমি যদি মনে করতে যে আমার এখানে কত আছে একুশশো আছে তাহলে প্রথমে কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দীপকে দেয় কোনটা তিনটে তোমার সঞ্চয় একুশশো টাকা আছে তার কাছে ছিল তার বেতন একটা ছিল বেতনের পর সে খরচ করলো খরচ করার পর তার কাছে যে টাকাটা থাকলো সেটাই হচ্ছে এই তিন মানে একুশশো টাকা ওই দেখো একুশশো টাকা এই যে এখানে আমি খরচ কমাচ্ছি না এক কমালাম এখানে কমালাম এখানে কমালাম এগুলোই তো কুড়ি পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট এগুলোই তো আমি খরচ করছি দিয়ে তারপরে তো এটা থাকছে তাই না দিই তো এই তিনটে একুশশো টাকা বোঝা গেল সঞ্চয় ঠিক আছে আর যে আর 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 যেটা যেটা খরচ হয়ে গেল সেটা চোদ্দোশো টাকা খরচ হয়ে গেল বোঝা গেল আর তার বেতন কত পঁয়ত্রিশশো টাকা এটাকে অন্যভাবে করতে পারো একুশশো আছে কিনা এখানে তুমি এখানে কত করেছো গো দেখো এক বাই পাঁচ আছে একটাই এক বাই আট আছে এক বাই সাত আছে ঠিক আছে এগুলোকে তুমি উল্টে দিতে পারো এ পাঁচ আর চার আছে না পাঁচ আর চার আছে তাহলে তুমি এরকম করতে পারো চার বাই পাঁচ করে দাও আট বাই সাত করে দাও আর সাত বাই করে দাও মানে এটাকে আমি উল্টে দিলাম এবার এখানে কাটাকাটি করো সাত চার দুগুণে আট তিন দুগুণে ছয় তিন ঠিক আছে হলো তিন আচ্ছা তাহলে কত হয়েছে দেখো তুমি যদি এখানে কাটো কাটো কত হয়েছে পাঁচ কুড়ি আর তারপরে কত কত হচ্ছে দেখো দুই শূন্য তাই তো তাহলে দেখো কত হচ্ছে না না এটা এটা উল্টো হবে এটা ঠিক হয়নি এটা উল্টে যাবে উল্টে যাবে এটা যেহেতু প্রথমে চাইছে আমার বেতনটা চাইছে সেটা একটা উল্টাবে এটা এরকম হবে ঠিক আছে তিন তিন সাথে একুশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এভাবে করলে হবে বাট এইভাবে একটু জটিল আছে কেন জটিল আছে তোমাদেরকে সেটাও বলছি চলো একটু পরে তোমাদেরকে জানাচ্ছি যে কেন জটিল আছে মানে এটা কী নিয়মটা কী বলো তো এটার এটার পুরো একটা নিয়ম আছে এটার নিয়মটা কী এটার নিয়মটা হচ্ছে একুশশো ঠিক আছে একুশশো একুশশো ঠিক আছে কমছে তো কত আছে আর সাড়ে 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 বারো একটা হলো টোয়েন্টি একটা হবে তাই তো টোয়েন্টি একটা হবে চোদ্দ বাই
এবার এটা ক্যালকুলেশন করতে হবে।